প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। টুডে আই রিপ্রেজেন্ট ইউ নিউ লেসন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট লেসন ফর ইউ। ইন প্র্যাকটিক্যাল লাইফ উই লার্ন অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন, বাট ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর আস বিটুইন অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। হাইবার কন্টেন্টটা শুরু করার আগে যারা আমার চ্যানেলের নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে কন্টেন্টটা শেয়ার করবেন। লেটস হ্যাভ আ লুক ভেরি ইম্পর্টেন্ট টপিকস ইন ইংলিশ গ্রামার, অ্যাডজেক্টিভ ভার্সেস অ্যাবস্ট্রাক্ট নাউন। হাইবার বাই ডেফিনেশন উই ট্রাই টু ক্লিয়ার হোয়াট অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ। First of all, adjective is a word which tells about the quality, quantity, position, condition and number. Actually, adjective হচ্ছে সেই ওয়ার্ডগুলো যেগুলো দ্বারা কোনো ব্যক্তি বা কোনো বস্তু সম্পর্কে, কোনো সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে কী করবে, কোয়ালিটি, তাদের সংখ্যা সম্পর্কে বলবে, তাদের কোয়ালিটি সম্পর্কে বলবে, তাদের কোয়ান্টিটি সম্পর্কে বলবে, পরিমাণ সম্পর্কে বলবে, গুণবাচক শব্দগুলোকেই আমরা কি বলি, আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। যাই হোক, ফর এক্সাম্পল গুড মানে ভালো, এমনিভাবে ব্যাড খারাপ, এমনিভাবে এনাফ যথেষ্ট, এখানে আমরা কোয়ান্টিটি বোঝাচ্ছি, ওয়েল ভালো, এটা কন্ডিশন বা সিচুয়েশন বোঝাচ্ছি, অবস্থা বোঝাচ্ছি। ফাইনালি থার্ড এটা দ্বারা সংখ্যা বোঝায়, অর্থাৎ এই শব্দগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, দেন অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কী? অ্যাবস্ট্রাক্ট ইজ দ্য নেম অফ কোয়ালিটি, অ্যাকশন অ্যান্ড স্টেট অফ বিং অবজেক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউনটা মূলত কোয়ালিটি বোঝাবে লাইক অ্যাডজেক্টিভ, বাট অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন হ্যাভ হিউজ ডিফারেন্স অ্যান অ্যাকশন। অ্যাকচুয়ালি কখনো কখনো এগুলো অ্যাকশন বোঝাবে, কাজ বোঝাবে। ফাইনালি স্টেট অফ অ্যান কিসের কোয়ালিটি বোঝাবে এবং কিসের অ্যাকশন বোঝাবে, অ্যাকচুয়ালি অবজেক্টের কোয়ালিটি এবং অবজেক্টের অ্যাকশন বোঝাবে। যাই হোক, যেমন কাইন্ডনেস, অনেস্টি, লেন্থ, লাফটার, এই ওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি কিছু ওয়ার্ড দ্বারা অ্যাকশন বোঝায়, কিছু ওয়ার্ড দ্বারা, যেমন কাইন্ডনেস, অনেস্টি এই শব্দগুলো দ্বারা, লেন্থ এই শব্দগুলো দ্বারা আমরা কোয়ালিটি বুঝি। দেন লাফটার, অ্যাকচুয়ালি মূলত শব্দটা হচ্ছে লাফ, এটা অ্যাকশন থেকে আসছে। হাউএভার দেয়ার হ্যাভ সাম বেসিক সাইন, বেসিক সিম্বল, হাউ টু আইডেন্টিফাই অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন ইজিলি। ওকে, কিছু সিম্বল আছে, সেগুলো আমরা একটু জেনে নিব যে অ্যাডজেক্টিভ চিনার উপায় কী, আমরা কীভাবে অ্যাডজেক্টিভ ইজিলি আইডেন্টিফাই করবো। অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভগুলো আইডেন্টিফাই করতে হলে আমরা জানি যে কিছু শব্দের সাথে ও, ইউএস, ফুল, অ্যাবল, টিব, লেস, এএল, আইএসএইচ, আইসি, এএন, আই, ওয়াই এটসেট্রা, এই ওয়ার্ডগুলো কোনো শব্দাংশের শেষে যদি, এই সাফিক্সগুলো কোনো শব্দাংশের শেষে যদি অ্যাড হয়, যুক্ত থাকে এবং শব্দ গঠন করে, সেটা হবে অ্যাডজেক্টিভ। দেন অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আমরা কীভাবে চিনব? অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো চিনার উপায় হচ্ছে শব্দের শেষে ন্যাস, শন, হুড, শিফ, ডম, ম্যান্ট, ইজম, টিএইচ, সিওয়াই, সিই, সিওয়াই, ইয়ার, ওয়ার, এই শব্দগুলো দিয়ে আমরা যদি কোনো, এই সিম্বলগুলো দিয়ে যদি কোনো ওয়ার্ড গঠিত হয়, নতুন শব্দ ফর্ম হয়, তখন আমরা ওই ওয়ার্ডগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে বিবেচনা করব। যাই হোক, দেন অ্যাডজেক্টিভ অ্যাকচুয়ালি কিসের মতো কাজ করে বা অ্যাবস্ট্রাক্ট নাউন কিসের মতো কাজ করে, আমরা এগুলোর ফাংশনগুলো একটু জেনে নিব। অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভগুলো কাজ করে নাউন অথবা প্রোনাউনের জন্য, অর্থাৎ সাবজেক্ট, এজেন্ট অর অবজেক্টের জন্য, আর অ্যাবস্ট্রাক্ট নাউন ওয়ার্কস ফর ইটসেলফ, মানে এটা নিজেই
কারো গুণন বর্ণনা না করে সে নিজেই তার গুণন বর্ণনা করছে, এক্ষেত্রে আমরা সেটা অ্যাবস্ট্রাক্ট হিসেবে ধরে নিব। যাই হোক, নাও দ্য ফর্মেশন। অ্যাকচুয়ালি আমরা জানি যে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করতে হলে আমরা কখনও কখনও কিছু ভার্ব থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করি, আবার কখনও কখনও অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করি। আসুন আমরা জেনে নেওয়া যাক কীভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করব এবং কীভাবে আমরা অ্যাডজেক্টিভগুলা গঠন করব। অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন করার জন্য কিছু রয়েছে, যেমন বোল্ড। বোল্ড শব্দটা হচ্ছে একটু মোটা, তো অ্যাকচুয়ালি এটা বোল্ডনেস, অর্থাৎ ন্যাস যোগ করে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন করলাম, যেটা আমরা আগে বলেছিলাম যে ন্যাস যোগ হয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। দেন বিউটিফুল, অ্যাকচুয়ালি বিউটিফুল, এটা ফুল, যেহেতু শব্দের শেষে ফুল আছে আমরা অটোমেটিক জেনে নিলাম যে এই সিম্বলগুলো থাকলে সেটা হবে অ্যাডজেক্টিভ, এবং ফুলটা যখন আমরা বাদ দিব এবং বিউটি শব্দটা আমরা লিখব তখন এটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্যাটার, আমরা জানি যে কখনও কখনও কম্পারেটিভ ডিগ্রিগুলা, সুপারলেটিভ ডিগ্রিগুলা কী হয়, অ্যাডজেক্টিভ অ্যাকচুয়ালি। সো গুড থেকে ব্যাটার, ব্যাটার অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ, বাট আমরা যখন ম্যান যোগ করবো ব্যাটারম্যান্ট, এটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেন ইংরি, ইংরি অ্যাকচুয়ালি আমরা আগে বলেছিলাম যে ওয়াই যদি থাকে, বিশেষ করে শুধুমাত্র ওয়াই থাকলে অনেক সময় সেটা অ্যাডজেক্টিভ হয়, বাট যখন আমরা ওয়াইটা চেঞ্জ করব তখন এটা হয়ে যাবে ইংরি, অ্যাঙ্গার, রাগ, অর্থাৎ অ্যাঙ্গার শব্দটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আসুন জেনে নেওয়া যাক আরও কিছু ফর্মেট, যেটা হচ্ছে ভার্ব থেকে কীভাবে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করব। ওকে, যেমন লাইভ বা লিভ, অ্যাকচুয়ালি লিভ বলতে আমরা জীবনকে বুঝাই, তো এটা যখন আমরা ট্রান্সফর্ম করব, আমরা যখন এটা ফর্মেট করে লাইফ লিখব, তখন লাইফ শব্দটা অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট নাউন, যদিও আমরা কখনও কখনও লাইফ শব্দটাকে প্রপার নাউন হিসেবে ক্যালকুলেট করি, লাইফ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অবে, অবে হচ্ছে, অবেকে আমরা যখন অবিডিয়েন্স লিখবো তখন এটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ডিসকভার, অ্যাকচুয়ালি ডিসকভার মানে হচ্ছে আবিষ্কার করা, তৈরি করা, সৃষ্টি করা, আর এটা যখন আমরা ওয়াই যোগ করবো ডিসকভারি, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। দেন ব্যাকেন্ট, এটা অ্যাকচুয়ালি ভার্ব, তো ব্যাকেন্ট মানে খালি বা শূন্য, তো যখন আমরা ব্যাকেন্সি লিখবো সেটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ফাইনালি থিং, এটা একটা ভার্ব, কিন্তু থিংয়ের ফার্স্ট টেন্স আমরা যখন লিখব তখন এটা হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউন। সব ক্ষেত্রে ভার্বের ফার্স্ট টেন্স অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, দুই একটা শব্দ হয়তো প্রেজেন্ট টেন্স চেঞ্জ করে ফার্স্ট টেন্স লিখলে কী হয়ে যাবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। যেমন থিঙ্ক, আমরা জানি যে থিঙ্ক ভার্ব, থট ও ভার্ব, কিন্তু এটা কীভাবে হয়, অ্যাকচুয়ালি থট রিগার্ডেড অ্যাজ অ্যাবস্ট্রাক্ট নাউন, সামটাইম ইট ইউজ অ্যাজ ভার্ব। ওকে, ফাইনালি বাই এক্সাম্পল উই উইল বি ক্লিয়ার অ্যাবাউট অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ। মনে রাখতে হবে অ্যাডজেক্টিভগুলা কম্পারেটিভ ডিগ্রি হবে, সুপারলেটিভ ডিগ্রি হবে, এবং অ্যাডজেক্টিভগুলোর শেষে ফুল, ও ইউএস, এ এল, আইসি, আইএসএইচ, এই শব্দগুলোর যোগ হবে। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো, আপনি যখন অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো ফর্ম করবেন, কিছু কিছু ভার্ব থেকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম করি, তো সেগুলা কী হয়, সেগুলো মূলত ভার্বের ফর্ম থেকে আসে। কিন্তু দেখেন, খেয়াল করেন, কোনো ভার্বের ফর্ম থেকে আসা শব্দগুলা অ্যাডজেক্টিভও হয় আবার অ্যাবস্ট্রাক্ট নাউনও হয়, বাট এটা পার্থক্য ভিন্ন রূপ দেখা যায় ইংরেজি গ্রামারে। যাই হোক, আমরা এক্সাম্পল দেখব, এক্সাম্পলের মাধ্যমে আমরা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। আওয়ার ফ্রিডম ফাইটার, অ্যাকচুয়ালি আমরা সবসময় জেনে আসছি যে ফ্রিডম ফাইটার অ্যাকচুয়ালি ফাইটার, যোদ্ধা, তো মুক্তিযোদ্ধা। অ্যাকচুয়ালি আমরা এই ফ্রিডমকে সবসময় অ্যাডজেক্টিভ হিসেবে ধরে নিয়েছি, অ্যাকচুয়ালি না, ফ্রিডম শব্দটা অ্যাডজেক্টিভ নয়, এটা সাবজেক্টের কাজ করেছে, পাশাপাশি এটা নিজের কাজ করেছে, এটা কম্পাউন্ড ওয়ার্ড হিসেবে কাজ করেছে, ফ্রিডম ফাইটার, এটা হচ্ছে ফ্রিডম, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। স্যাক্রিফাইস দ্য লিভস ফর দ্য কান্ট্রি, ওকে। তারপরে আছে আওয়ার ফ্রেন্ডশিপ উইল লাস্ট ফর এভার, অ্যাকচুয়ালি ফ্রেন্ডশিপ শব্দটা কী,
এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন? অফকোর্স ইট অ্যাবস্ট্রাক্ট নাউন বিকজ ইট টক অ্যাবাউট ইটস সেলফ, এটা তার নিজের সম্পর্কে বলেছে। ফ্রেন্ডশিপ উইল লাস্ট ফর এভার, হাউএভার তারপরে আছে দে লিভ ইন আ লাকজারিয়াস হাউস। অ্যাকচুয়ালি আমরা আগে বলেছিলাম যে অ্যাডজেক্টিভ ইনফরমেশন দিবে নাউন অথবা প্রোনাউন সম্পর্কে, অ্যাকচুয়ালি হাউসটা হচ্ছে নাউন, সো হাউসটা কেমন লাকজারিয়াস অর্থাৎ কস্টলি, এখানে নাউন সম্পর্কে তথ্য দিয়েছে, সো লাকজারিয়াস শব্দটা অ্যাডজেক্টিভ। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, হিয়ার ফার্স্ট বিউটি, প্রথম বিউটিটা হচ্ছে নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন, শেষ বিউটিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কীভাবে? ট্রুথ ইজ বিউটি, এখানে ট্রুথ শব্দটা পরবর্তী ট্রুথ শব্দটা, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা জানি বিভার্বের পরে যেটা হয় সেটা হয় অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে আছে দ্যাট কাইন্ডনেস অফ মহসিন ইজ নোন টু আস, অ্যাকচুয়ালি কার কাইন্ডনেস? মহসিনের কাইন্ডনেস। সো কাইন্ডনেস শব্দটা সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দিয়েছে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি আজকের পর থেকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন এবং অ্যাডজেক্টিভ অটোমেটিক আইডেন্টিফাই করতে পারবো এবং এটার মাঝে আমরা ডিফারেনশিয়েট করতে পারবো। পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।